বিসমিল্লাহ রহমানের আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাভ্রিক ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি সহজ একটি রেসিপি দেখাবো চাইনিজ ভেজিটেবল সবজি অনেক সহজভাবে এই রেসিপিটি বাসায় তৈরি করা যায় এবং রেস্টুরেন্টের সাথে বাসায় পেয়ে যাবেন তো বিয়ার্স এই সবজিটি কিন্তু ফ্রায়েড রাইসের সাথে অনেক মজাদারই লাগে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স তো যা যা উপকার নিয়েছি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম পেঁপে গাজর পেঁয়াজ ফালি টমেটো এই সবগুলো সবজি আমি ফালি করে কেটে নিয়েছি এই যে এরকম কেটে নিতে হবে ভিউয়ার্স দেখুন পেঁয়াজগুলোও বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি টমেটো কুচু করে নিয়েছি লাল ক্যাপসিকাম ফালি করে কেটে নিয়েছি তো আপনারা চলে এখানে সবুজ ক্যাপসিকাম দিতে পারেন বরকটি দিতে পারেন গাজর ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁপে এই কিউব করে কেটে নিয়েছি উয়ার্স তো এই উপকরণগুলো দিয়ে আমি আজকে সহজভাবে ভেজিটেবল তৈরি করে দেখাবো আর নিয়েছি মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি তো আপনারা চলে এখানে মাশরুমও ইউজ করতে পারেন আর আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি তো বিয়ার্স এই আইটেমগুলো দিয়ে আজকে আমি সহজভাবে চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখাবো আমি সহজ হয়তে এই রেসিপিটি তৈরি করবো যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করছি বিয়ার্স মাশরুম এগুলো ব্যয়বহুল তাই সহজভাবে আবার খেতেও চায় না মাশরুম অনেকে তাই সহজভাবে এই রেসিপিটি তৈরি করছে বেশ পরবর্তী প্রসেসে চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পেঁয়াজ আদা যে কুচি কুড়ির কোটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল নিয়েছি আধা কাপ পরিমাণ তো তেলে আমি অল্প পরিমাণে ভেজে নিব চুলার্চটা মিডিয়াম আছে রেখে আমি চাইনিজ ভেজিটেবলটি আজকে তৈরি করে নেব বেশ সেই যে কাঠির সাহায্যে নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নিলেই হবে তো রেস্টুরেন্টের স্বাদ বাসায় পাওয়া যায় আপনারা যদি একটু ট্রাই করেন ফ্রেন্স দেখুন এই যে এরকম কালার হলেই হবে এখন আমি যে মুরগির মাংস কিপ করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোই অল্প পরিমাণে ভেজে নিতে হবে আপনার ছেলে আলাদাও মুরগির মাংসগুলোকে ভেজে নিতে পারেন তো আমি আজকে সহজ হয়তে যেহেতু দেখাচ্ছি তাই মুরগির মাংসটাকে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে অনেক মজাদার এই রেসিপিটি বিয়ার্স ফ্রায়েড রাইসের সাথে অনেক মজাই লাগে আর এমনিতেও খাওয়া যায় এখন তিন চার মিনিট ভালো করে ভেজে নিলেই হবে এখন যে সবজির আইটেমগুলো আছে সেগুলো দিয়ে দেব তো আপনারা চাইলে আগে পেঁপেটাকে একটু সিদ্ধ করে ভাপে সিদ্ধ করে নিতে পারেন যেহেতু পেঁপেটা একটু শক্ত তো আমি সহজ আজকে রান্না করছি তাই আর ভাপে সিদ্ধ করে নিয়ে নিই সাথে সাথে আমি একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নেব পাঁচ ছয় মিনিটের মতো আর দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে এক চা চামচ পরিমাণ চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকে বিয়ার্স বেশি সিদ্ধ করলে আবার মজাটা থাকে না তো পাঁচ ছয় মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা একবার বাসায় রান্না করে দেখলেই বুঝবেন কতটা মজা এবং স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট থেকেও বাসায় এটার স্বাদ অনেক পাওয়া যায় তো বেয়ার্স এভাবে আমি নেড়েচেড়ে চড়ে পাঁচ ছয় মিনিট বেছে বেজে নিচ্ছি ভাবে পাঁচ ছ মিনিট ভেজে নিলেই হবে এখন আমি যে ক্যাপসিকাম পেঁয়াজ ফালি আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সবগুলো সবজির আইটেম আমি নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিচ্ছি সবুজ কালারের জন্য একটু পয়সা তো আপনারা এখানে চাইলে বরবটি সবুজ ক্যাপসিকাম এগুলো দিতে পারেন তো আমি আজকে ঘরে থাকা সহজ উপকরণগুলো দিয়েই রান্না করে নিচ্ছি এখন ভালো করে কাঠির সাহায্যে আমি নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তিন চারটি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে অল্প পরিমাণে আমি সিদ্ধ করে নেব তো আর যে কোনো সবজির আইটেম দিয়ে চাইনিজ ভেজিটেবল সবজি তৈরি করা যায় এতে কোনো ভাঁধা নেই ফ্লেভারটা থাকলেই হয় তো এইখানে মেনলি গাছ গাজর আর কাঁচা পেঁপে থাকলেই শাকটা পাওয়া যায় এখন আমি পানি দিয়ে অল্প পরিমাণে সবজিগুলোকে সিদ্ধ করে নেব অনেক মজাদার এই রেসিপিটি বিয়ার্স আপনারা বাসায় রান্না করলে বুঝবেন বাচ্চারাও অনেক পছন্দ করবে এবং খেতেও লোভনীয়য়ার্স কালারটা আরও একটু হালকা কালার হবে তো এখানে একটু ঘন কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচ পরিমাণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিলেই চাইনিজ ভেজিটেবলের সারটা বেড়ে যায় এখানে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে তিন টেবিল চামচ পানি মিশিয়ে গুলিয়ে নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা দিলে এই যে সবজিটা আঠালো আঠালো হয় একদম ঘন ঘন লাগে এখানে বরবটি ইউজ করলে ইয়ার্স অনেক সুন্দর দেখাতো তো আমি আজকে বরবটি ছাড়া সহজ সবজিগুলো দিয়ে সহজভাবে রেসিপিটা তৈরি করার চেষ্টা করলাম তো স্বাদে কিন্তু কম নয় স্বাদে খুবই মজাদার লোভনীয় আরও কয়েক মিনিট আমি এভাবে নেড়ে ছেড়ে চুলারসটা মিডিয়াম আছে রেখে সবজিগুলোকে একটু রান্না করে নেব টু ইয়ার্স এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আরও পাঁচ ছয় মিনিট এরকম রেখে দিলে রান্নার সারটা বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ সাদা গোলমরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ তো রান্নার পাঁচ ছয় মিনিট আগে সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে তাহলে চাইনিজ ভেজিটেবলের যে সারটা সেটা পারফেক্টলি হবে তো বিয়ার্স আমার রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে দেখবেন কতটা মজাদার তো আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে বিয়ার্স এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা কালারফুল এবং লোভনীয় লাগছে দেখেই মনে হচ্ছে যে পারফেক্টলি চাইনিজ ভেজিটেবল রান্না হয়েছে তো বেশ দেখলেন তোর রেস্টুরেন্টের সাথে বাসায় কীভাবে সহজভাবে এই চাইনিজ ভেজিটেবল আমি তৈরি করে নিলাম তো আপনারা এটা ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই সব কিছুর সাথে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন অনেক মজাদারই লাগবে তো বার্স আজকে ঘরে থাকা এই সহজ উপকরণগুলো দিয়ে আমি সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি তো দেখুন আমি একটি বাটিতে বেড়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেন তো কতটা সহজ সুন্দরভাবে আমি রেসিপিটি তৈরি করে ফেললাম তো বিয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দোয়া করবেন আমার জন্য বিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম Allah Hafiz.